জি জি, মুমিন ভাই বলেন। মুমিন ভাইয়ের পরে আমি জি জাস্ট স্যার, আর আপনার কাছে 1টা মিনিট নিব। জি জি স্যার, রানিং বিজনেস তো এখন বন্ধ হয়ে থাকার কারণে কোম্পানিও লসে, গ্রাহকরাও লসে। যদি বিজনেসটা রান করতো তাহলে তো আমরা গ্রাহকরাও টাকাটা পেয়ে যেতাম, আর আপনি কোম্পানিও আপনি লস। আপনি আপনি যেভাবে বুঝছেন এই বিষয়টা, আমিও একইভাবে বুঝতেছি, জি স্যার, কিন্তু যাদের বোঝার কথা এখন সেটা যদি তারা না বোঝে, সেটা জি তো আমি কি করতে পারবো। মানে আরেকটা আপনি যে আপনাকে কথাগুলো বিষয় বললেন, স্যার, আমি আমরা আমি আমরা আমি ঘুরে আমার ফিরে ধর স্যার আসলে আপনার আপনাকে কাছে আসি, খালি কারণ একটা হচ্ছে, কথা বলি না, জি একটা কথা শুধু বলি। জি যেমন আপনি বললেন যে সাকিব, যে ইভ্যালির প্রোডাক্ট গুলো কি হবে, এটা তো আমি জি বলেছি এখানে, আসলে আমার মন্তব্য করার, কিন্তু কিউকমের তো 100 কোটি টাকার প্রোডাক্ট আছে, জি স্যার, আমাদের একটা টিম পাঠিয়েছেন, টিমটা কেন পাঠিয়েছে এটা যাচাই করতে। এখন এটা ইনভেন্টরি করতে বা তাদের অফিসটা তো খুলতে হবে, এখন ইনভেন্টরি যদি না করা যায় তাহলে এই প্রোডাক্টটা আমরা যদি ওটা খুলে দেয় তখন তো এটা লুটপাট হয়ে যাবে, এটা অবশ্যই, বাস্তবতা। তাহলে এখন সেটার দায় দায়িত্ব কে নেবে? তা এখন ইনভেন্টরি করতে গেলেই তো তাদেরকে বের করতে হবে। আর এই প্রোডাক্টগুলো, এটা দেশের সম্পদ, এটা এই যে 3 মাস 6 মাস আটকা আছে এটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনার মতো আমি যে বুঝি না তা তো না, আমি তার না না বুঝি অবশ্যই, আপনার মতে বুঝি, কিন্তু বিষয়টা হলো তো আপনাকে বুঝতে হবে, মানে আমার কতটুকু জুরিসডিকশন, আমি কতটুকু করতে পারি, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আমি তো টোটাল জিনিসের সলিউশন আমি দিতে পারবো না। না আর আর আগে আসলে সরকারের একটি, আচ্ছা যেহেতু স্যার সাকিব ভাই, এই সাকিব ভাই একটু ইন্ডাস্ট্রিটাকে আমাদেরকে আলটিমেটলি সেভ করতে হবে, আমরা জাস্ট একটা সরকারের ভালো একটা হস্তক্ষেপ চাচ্ছি স্যার, যা হলে এটাকে যাতে খুবই স্মুথলি করানো যায়। কারণ স্যার আমরা জানি স্যার, আমরা সবাই জানি স্যার, আলটিমেটলি স্যার হচ্ছে যতটুকু, যেহেতু স্যার যেখানে কোনো প্রতারণা হয়নি, তো এটাকে স্যার কোনোভাবে একটা ভালো সলিউশনে আনা যায় কিনা তাদেরকে দিয়ে আবার এনে, যেহেতু এখন আপনারা এত সুন্দর একটা সিস্টেম স্যার ডেভেলপ করেছেন, অ্যাস্ট্রো সিস্টেম, তো এটার মাধ্যমে স্যার বিজনেসটাকে রান করিয়ে, কারণ স্যার আমরা এখন প্রত্যেক কিছু সমাধান চাই, আর আমরা এখন সমাধানের পথ এবং মুখ স্যার পুরোটাই দেখছি হচ্ছে আপনার হাত দিয়ে। তো আমরা কিছুটা দাবি আবদার আপনার কাছেই করতেই পারি এখন, তো আমরা চাই স্যার সরকার একটা সুন্দর হস্তক্ষেপ এখানে আসুক, এখানে সরকার তাকাক, ফিরে তাকাক এবং তাদেরকে একটা ব্যবসা, যেহেতু তারা দেশের আইনের কোনো বিরুদ্ধে তারা যদি কোনো কিছু না করে থাকে, যদি আইনি ভাবে যদি তারা দেশের আইনের বিরুদ্ধে কোনো কিছু না করে থাকে, সেটা যদি প্রমাণ না হয়, তাদেরকে একটা সুযোগ দিয়ে যদি স্যার এই বিজনেস গুলোকে আবার আমি রান করানো হয়, একটা ঠিক আছে, ইনভেস্টমেন্ট আমি নেওয়া হয়। সানি কিছু বলবেন, জি স্যার, আমি আমার শেষ করতে একটু, হবে। জি স্যার স্যার আমি একটু জি অ্যাড স্যার করতে চাচ্ছি, একটা স্যার জাস্ট কোনো প্রশ্ন না স্যার, একটা কথা বলতে যাচ্ছি, সেটা হলো স্যার ডিভিআইডি অ্যান্ড এসক্রো সিস্টেমটাকে খুব দ্রুত অটোমেশনের মধ্যে আনা উচিত, আমরা বা করছি সেটা করছি নিয়ে কাজ করছি করছেন। আপনার আর ডিবিআইডি, দ্বিতীয়ত ওই যে আপনার জয়েন্ট স্টকে ওটা হচ্ছে, আর ইসকোটা অটোমেশনের কথা হচ্ছে, কমপ্লেন ম্যানেজমেন্ট অটোমেশন হচ্ছে, আমাদের জি স্যার, লজিস্টিক ম্যানেজমেন্ট অটোমেশন হচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু এটা তো একটু সময় দিতে হবে। জি টোটাল স্যার, জিনিসটা তো আমি হঠাৎ করে বললেই তো আমরা করতে পারবো না, এটা এটুআই আমাদেরকে এটা সাপোর্ট দিচ্ছে। আরেকটা জিনিস হ্যাঁ হচ্ছে স্যার, আচ্ছা যে স্যার সানি বলে না, মোমেন্ট আমার ভাই শেষ একটু, করতে হবে। বাংলাদেশ জি কাস্টমার অ্যাসোসিয়েশন প্লাস হচ্ছে ই কমার্স কাস্টমার অ্যাসোসিয়েশন প্লাস কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশন থেকেও, আমাদের গ্রাহকের পক্ষ থেকেও যদি আপনাদের কোনো রকম সহযোগিতা লাগে স্যার, আমরা সর্বদা আপনাদের পাশে আছি স্যার করার জন্য। থ্যাংক ইউ, আমার জানা থাকলো। এই সানি কিছু বলবেন, লাস্টে শেষ করেন। জি স্যার, জি স্যার, আমি একটু অ্যাড করতে চাচ্ছি এখানে, আমি আসলে সব টোটাল ই কমার্স নিয়ে কথা বলতে যাচ্ছি, যে আমি স্যার, আমি যদি স্পেসিফিক ওয়েতে কয়েকটা নাম বলবো ই কমার্সের, বাংলাদেশ ডিল, বাংলাদেশ ডিল, সিরাজগঞ্জ শপ, দালাল প্লাস বলেন, বা সফেটিক ই কমার্স রয়েছেন, তো বেশ কিছু ই কমার্স রয়েছেন যাদের গেটওয়েতে, বুম বুম, এদের গেটওয়েতে কিন্তু বেশ কিছু টাকা আটকানো রয়েছে। একদম স্পেসিফিক ওয়েতে যদি বলি, বাংলাদেশ ডিলে সম্পূর্ণ টাকাটাই গেটওয়েতে আটকানো রয়েছে স্যার। এখন বাংলাদেশ ডিলের কাস্টমাররা বা তারা কিন্তু আমাদের সাথে বারবার রিচ করার চেষ্টা করছেন, তারা বলছেন যে তাদের কিন্তু, তারা ই কমার্সের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করতে পারছেন না। আমার কোশ্চেনটা এখানে স্যার, যে এই যে গেটওয়েতে টাকা আটকানো রয়েছেন, তাদের ই কমার্সের যারা যারা তারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদের সাথে যোগাযোগ করে পাচ্ছে না, এখন কি এইটার জন্য গেটওয়েতে যে টাকাগুলো রয়েছেন, এই গেটওয়েতে টাকাগুলো কি তারা পাবে না, বা এই টাকাগুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কি স্যার, এটা একটু আপনার দেখবেন। প্রথম প্রথম কথা হলো যে আপনার কিউকম, আলিশা মার্ট বা অন্য যাদের কথা বললাম, তারা সামহাও আমাদের সাথে যোগাযোগ করেছে, পরে আমরা কিন্তু অনেকগুলো মিটিং করেছি। এখন এই জি যে বাংলাদেশ ডিলের কথা বলছেন, প্রথম কথা হলো যে বাংলাদেশ ডিল কে, সেই লোকটাকে তো আমার কাছে হাজির করতে হবে, সামহাও আমার সাথে যোগাযোগ করতে হবে। যদি আমি কার সাথে কথা বলবো? আমি তো রাস্তায় বসে মানে বাংলাদেশ ডিল কোথায়, বাংলাদেশ ডিল স্যার, কোথায়, এই তারা জন্য তো আপনাদের হেল্প করছে না স্যার, তারা তো হেল্প করছে না, তারা না কোনোভাবে না হেল্প যোগাযোগ হেল্প করতে না চাচ্ছে করলে না। আমি তো আমি আপনাকে তো বলেছি যে মার্চ পর্যন্ত আমরা দেখবো, এরপরে আমরা যেটা আছে যে আমরা যেসব কর্তৃপক্ষ তাদেরকে চেস করবে, আমরা তাদেরকে আমরা বলে দেবো যে তারা আর বাইরে থাকতে পারবে না, দেশে স্যার থাকলে সেক্ষেত্রে তাদের কি ভিতরে আমরা, থাকতে হবে। স্যার সেক্ষেত্রে কি আমরা কোনো লিস্ট প্রদান করতে পারবো আপনাদের কাছে, যে এই ধরনের এই সেগুলো কাস্টমার বেস থেকে? দেন, সেগুলো দেন কে কে আছে, এদের মালিক,
বা কি? কারণ আমার কাছে তো, আমি তো এই বিষয়গুলো, আমার কাছে কি তথ্য আছে বাংলাদেশ ডিল কি আমাকে বলে বিজনেস করেছে বা আপনারা? না না, তাই এই জিনিসটা তো আমাকে জানতে হবে, এই যে জি স্যার, এতগুলো নাম, আমি তো মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, বাংলাদেশে এত সুন্দর সুন্দর নাম আছে, দালাল প্লাস, এটা কি নাম হয় নাকি? বলেন না এটা কোনো নাম? বলেন, মানে আমার না না, নামটা শুনেই তো আমার মানে ইয়া লাগে যে এটা কিরকম নাম। তা মানে বাংলাদেশে এত নামের অভাব হয়ে গেছে, এইগুলো আসলে কি মানে কি বলবো আর কি, যে এগুলো মানে ওই যে আপনার ইমরান সাহেব বোধহয় নাই এখন, ওনারা তো অনেক কথাই বলেন কিন্তু বাস্তবতা হলো যে এখানে শুধু সরকারের না বা ইয়ে মানে বিষয় না, স্যার এখানে আর যারা একটু বিজনেস একটু করেছে, স্যার একটু একটু যারা একটা যারা বিষয় অ্যাড করতে যারা চাই স্যার, আপনার এখানে বিজনেস করতে গেছে, এবং আপনারা আপনার একজন স্টুডেন্ট আপনার 100টা মোটরসাইকেল অর্ডার দিয়েছে, 1 কোটি স্যার 65 লক্ষ আমি এই টাকা স্যার আমি ইনভেস্ট আপনার করেছে, কাছে স্যার আপনি বলেন যে একজন একটু স্যার, স্টুডেন্ট কিভাবে 100টা মোটরসাইকেল অর্ডার দেয়? তাই না এখন না স্যার, এইগুলো সেটা তো তো আসলে সেটা অনেক সেটা কিছু, তো কারণ জি স্যার, সেটা হলো সেটা কি, তো বা বাণিজ্য মন্ত্রণালয় তো মানে আমরা আর কি অনুমতি দিচ্ছি তুমি 100টা মোটরসাইকেল অর্ডার দাও, তাই এই না না এই স্যার, সেটা বিজনেস তো আপনার থাকতে পারে না, এই বিজনেস কিভাবে চলবে? তা উনি বললো যে ফেক, এই কথাগুলো বলে তো আরো বিভ্রান্ত করে। না স্যার, ঠিক এই আছে, কথাটা হয়তো উনি স্যার বুঝতে পারেনি স্যার, এই জন্য হয়তো বলেছে স্যার। এরপর যে আমি একটু অ্যাড করতে চাই স্যার, শেষবারের মতো একটু বলতে চাচ্ছি যে অনেকেই স্যার, ম্যাক্সিমাম মানুষই আমাদের পেজে একটাই কমার্স সম্পর্কে সব থেকে বেশি জানতে চায়, যেটা হচ্ছে স্যার ইউরেঞ্জ। ইউরেঞ্জের গ্রাহকরা জানতে চায় আসলে এই যেটা হচ্ছে আমানুল্লাহ স্যার, আমানুল্লাহ যেহেতু জেলে আটকানো রয়েছে, হয়তো উনি যদি বের হয়ে যায় বা যেটাই হোক সিও হিসেবে রয়েছে, ওনার সাথে যোগাযোগ করে ওনাদেরও কিছু এসক্রোতে টাকা আটকানো রয়েছে, প্লাস কিছু প্রোডাক্ট ডেলিভারি করা হয়নি বা প্রোডাক্ট ওয়ারহাউসে রয়েছে। তো ওনাদেরও মনে আসলে হয়, আমি যতদূর জানি ওয়ারহাউসে অনেকগুলো প্রোডাক্ট ওনাদেরও আছে, ওয়ারহাউসে আমি যতদূর 20 থেকে 25 কোটি টাকার মতো প্রোডাক্ট রয়েছে স্যার, অনেকগুলো এই অনেকগুলো জিনিসগুলো প্রোডাক্ট একটু রয়েছে। জি, গ্রাহকদের, সাধারণ গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া যায় কিনা, এই বিষয়ে স্যার একটু আপনার একটু অরেঞ্জের, রিসার্চ। ই অরেঞ্জের বিষয়ে আমি এর আগে কোথাও কোনো মন্তব্য করিনি, এটা নিশ্চয়ই একটা কারণ আছে। জি জি স্যার, এই জি, জন্যই স্যার আপনারা আমরা জানেন, আসলে আপনার কাছে, হ্যাঁ জি হ্যাঁ মানে কারণটা হলো যে প্রথমত হলো যে তাদের টাকা দেশের বাইরে চলে গেছে এবং ইন্ডিয়াতে একজন ধরা পড়ছে, জি স্যার, ঠিক আছে, জি জি এবং স্যার, জি তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এরপরও আপনি যে তথ্য দিলেন যে ই অরেঞ্জের মানে তাদের মানি লন্ডারিং মামলা সহ একজন সাবেক একজন ইয়ের বাহিনীর লোক কর্মকর্তা, সে জি প্রশাসন, ধরা পড়েছে, তাই জি সেক্ষেত্রে আপনার ই অরেঞ্জের, আপনি যেটা বললেন যদি কোনো জায়গায় টাকা আটকা থাকে, জি সেটা যদি আপনার গ্রাহকদের টাকা থাকে তাহলে জি তাদেরকে আছে আমার সাথে যোগাযোগ করতে বলেন, আমরা দেখি বিষয়টা খতিয়ে, তাই সেক্ষেত্রে আমরা অন্য যেভাবে আমরা করলাম কিউকম বা আলিশার, সেখানে ই জি অরেঞ্জের যদি আটকা থাকে এবং সেই টাকাটা যদি আপনার গ্রাহকদের টাকা হয়, এটা যদি তাদের অ্যাকাউন্টে থেকে যায় তাহলে আবার রিস্ক আছে।